মাইলেজ কিন্তু খুবই খুবই ভালো একটা মাইলেজ পাবেন। এক লিটারে মিনিমাম 14-15 কিলোমিটার আপনারা চলতে পারবেন। এবং গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল, এবং পিছনের যে গ্লাসগুলো এগুলো কিন্তু আপনার টিন্টেড গ্লাস। বিশেষ করে যারা সিটি ড্রাইভের জন্য গাড়ি খুঁজতেছেন, এবং বিশেষ করে আপুরা যারা আছেন একটু ছোটোখাটো গাড়ি খুঁজতেছেন সিটিতে চালানোর জন্য, এবং যে এরিয়াতে মূলত গ্যাস নেই, তেলের গাড়ি চলে, তো তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুবই খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম গাইজ, নোমান ফ্রম নোমান ব্লগস। এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, দরকার লাইক বাটনে লাইক দিয়ে দিন, এবং কমেন্টস করে দিন যে আপনার বাংলাদেশ সাধারণ বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন, এবং বর্তমানে আপনার কোন গাড়ি চালাচ্ছেন, নেক্সটে কোন গাড়ি কিনতে ইন্টারেস্টেড, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব। সো আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা ভিটস 2002 মডেল, 8 রেজিস্ট্রেশন, এবং পেপার্স কিন্তু 2 বছরের আপডেট করা আছে, আর এটা সিসি হচ্ছে 1000, এবং এটা কিন্তু তেলের গাড়ি, শুধুমাত্র তেলে ইউজ হয়েছে। তো আপনারা ভালো করে জানেন তেলে যেসব গাড়ি চলে সেসব গাড়ির ইঞ্জিন কন্ডিশন কিন্তু খুবই খুবই ভালো থাকে। খুবই সুন্দর একটি গাড়ি, এবং গাড়িতে কিন্তু একটা টাকারও কাজ নেই, আপনি জাস্ট কিনবেন আর নন ট্রান্সফার করবেন আর চালাবেন। এবং গাড়ি যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল, এবং পিছনের যে গ্লাসগুলো এগুলো কিন্তু আপনার টিন্টেড গ্লাস। তো আমি একবারে ফ্রন্ট থেকে শুরু করি। দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো K11 একটি গাড়ি, 1000 সিসির একটি গাড়ি। তো সেক্ষেত্রে আপনারা মাইলেজ কিন্তু খুবই খুবই ভালো একটা মাইলেজ পাবেন। এক লিটারে মিনিমাম 14-15 কিলোমিটার আপনারা চলতে পারবেন। এবং সামনে যে হেডলাইট অরিজিনাল, এবং সামনে কিন্তু মেজর কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। ঢাকা শহরে চলতে যে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এগুলোই হয়েছে, এবং মোটামুটি টাচ আপ করা আছে, এবং গাড়িতে একটা টাকারও কাজ নেই, আপনি জাস্ট কিনবেন আর চালাবেন। আর এদিকে যদি আমি দেখাই, এদিকেও কিন্তু একেবারেই ফ্রেশ, একবারে টিপটপ কন্ডিশন একটি গাড়ি। পাশেও কিন্তু একেবারেই ফ্রেশ, আর এটা আসলে একজন ডিলারের গাড়ি, উনি আসলে কিনে উনি বিক্রি করবেন। তো সেক্ষেত্রে ডিলারের গাড়ি হয় কি, যে গাড়ি কিন্তু একবার টিপটপ করে তারা বিক্রি করে, গাড়িতে কোনো টাকার কাজ রাখে না। তো সেক্ষেত্রে আপনাদের একটা সুবিধা, সেটা হচ্ছে যে এই গাড়ি নিয়ে আপনাদের কোনো ঝামেলা বহাতে হচ্ছে না, আপনি জাস্ট কিনবেন আর নাম রেজিস্টার করবেন আর চালাবেন। আর মালিকানা গাড়ি কিনতে হলে সমস্যাটা হয় যে ওই গাড়িতে অনেক টাকার কাজ থাকে, অনেক ভেজাল থাকে, ওগুলো আপনার নিজে ঠিক করে নিতে হয়, এবং মালিক এগুলো ঠিক করে দিতে চায় না, তখন কিন্তু আপনাদের সময়ও অনেক অপচয় হয়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু একটা খারাপ গাড়িও পেয়ে যান, আবার টাকাও বেশি লাগে। তো আপনারা ট্রাই করবেন যে অন্তত একটু টাকা বাড়িয়ে হলো ডিলারের গাড়ি নেওয়ার জন্য। এই পাশে কিন্তু একেবারেই ফ্রেশ, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নাই, যেহেতু যেটাই বললাম যে ডিলারের গাড়ি, তো ডিলারের গাড়ি সাধারণত কখনোই কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো কাজ থাকে না, একবারে নিট অ্যান্ড ক্লিন থাকে এবং ফ্রেশ থাকে। গাড়ির পিছনে দেখতে পাচ্ছেন টয়োটার একটা লোগো আছে, ভিস লেখা আছে, এবং টেললাইটগুলো যদি দেখে, টেললাইটগুলো কিন্তু একবার স্টক টেললাইট, অরিজিনাল টেললাইট। এখানে একটু স্কেচ আছে, তো একদম অরিজিনাল যেহেতু এটা তিনি চেঞ্জ করেননি, ওই অবস্থাতেই আছে। তো আমার মনে হয় আপনাদেরও এটা চেঞ্জ করা উচিত না, যেহেতু এটা অরিজিনাল একটি টেললাইট। আর এই বাসের টেললাইটটা কিন্তু একেবারে ফ্রেশ, এখানে কিন্তু কোনো স্কেচ নেই, এবং পিছনেও কিন্তু কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্টের ছাপ নেই। টুকটাক ঢাকা শহরে চলতে গেলে যতটুকু আপনার অ্যাক্সিডেন্ট হয় অতটুকু হয়েছে, বাট মেজর কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় না। পিছনে দেখে পিছনের স্পেসটা, তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় স্পেস আছে, ছোটোখাটো লাগেজ আপনারা চাইলে এখানে রাখতে পারবেন, যেহেতু একটা ছোটো গাড়ি ওই ধরনের বড় স্পেস থাকবে না, এটাই স্বাভাবিক। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার স্পেয়ার চাকা আছে, টুলবক্স আছে, সো এই হচ্ছে মোটামুটি পিছনে অবস্থা। এবং এখানে যদি আমি বিটগুলো দেখাই, বিটগুলোতে কিন্তু কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্টের ছাপ নেই, সো এই হচ্ছে মোটামুটি গাড়িটির পিছনে অবস্থা। আর গাইস, এই হচ্ছে গাড়ির ইঞ্জিনটা, তো মাত্র স্টার্ট করা হয়েছে, এই জন্য একটু সাউন্ডটা বেশি, বাট আরও একটু গরম হলে সাউন্ডটা অবশ্যই কমে যাবে। তো ইঞ্জিনের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা ইঞ্জিন আশা করি ভালো পেয়ে যাবেন, এবং আপনারা যখন আসবেন অবশ্যই এগুলো চেক করে নেবেন। বাট অবশ্যই ট্রাই করবেন যে কোনো মানে ড্রাইভার বা গ্যারেজের লোক নিয়ে আসার না জন্য, কারণ ওনারা আবার আইসা যে লোক এটা বিক্রি করবে ওনার কাছে একটু ইশারা দিলেই ওনারা আবার 20,000 টাকা বা 10,000 টাকা দিতে হয়। তো এই জিনিসগুলো আসলে আপনার পকেট থেকে যাবে, তো আপনারা ট্রাই করবেন নিজের ভাই ব্রাদার অথবা বড় ভাই বা ফ্রেন্ড এরকম কাউকে নিয়ে আসার জন্য। তবে আমি আপনাদের একটা জিনিস গ্যারান্টি দিব, আমি নর্মালি যেসব গাড়িগুলো এখন ভিডিও করতেছি প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা দেখে শুনে তারপরে ভিডিওগুলো করে থাকি, তো এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন যে গাড়ির
ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির পেপারস থেকে শুরু করে কোনো দিকে আশা করি প্রবলেম পাবেন না। এটা কিন্তু ফুল অপশন অটো, এখান থেকে আপনারা প্রত্যেকটা দরজার গ্লাস নামাতে পারবেন, উঠাতে পারবেন, সেন্টার লক করতে পারবেন, এবং এটার মিরর অন অফও কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। এখানে জাস্ট পুশ করলে কিন্তু মিররটা বন্ধ হয়ে যাবে, আবার এটা পুশ করলে মিররটা আবার ওপেন হয়ে যাবে। তো আমরা একটু ভিতরে গিয়ে আপনাদের ভিতরে কন্ডিশনটা দেখিয়ে দিই। এ হচ্ছে আপনার স্টিয়ারিং, এটা হচ্ছে এসি ভেন, এখান থেকে এসি বাতাস পাবেন। এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড, এখান থেকে মূলত আপনারা এসি অপারেট করতে পারবেন, এসি বাড়ানো কমানো সব কিছু করতে পারবেন। এটা হচ্ছে প্লেয়ার, এই হচ্ছে আপনার মিটার, আর এদিকে একটি বক্স আছে, এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর এই হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক, আর এই হচ্ছে মোটামুটি এই ফ্রন্টের অবস্থা। আর এখানে একটি আয়না আছে, যেহেতু একটি ছোট গাড়ি এবং অনেক ক্ষেত্রে আপুরা এটা ইউজ করে, এই জন্য মেবি এখানে একটি আয়না আছে। সো গাইস, এই ছিল গাড়ি। গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, এবং যেহেতু এটা তেলের গাড়ি, স্বাভাবিক তেলের গাড়ির ইঞ্জিনগুলো কিন্তু খুবই খুবই ভালো থাকে। তো গাড়ির ইঞ্জিন, গাড়ির চেসিস, গাড়ির এসি সব কিছু কিন্তু একবার পারফেক্ট আছে, আর যে গ্লাসগুলো আছে এগুলো তো অরিজিনাল আমি বললামই। তো সব কিছু মিলে কিন্তু গাড়িটা আপনারা দেখতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে কিন্তু আপনি গাড়িটা চালাতে পারবেন, এবং বিশেষ করে যেসব এরিয়াতে রোড একটু সরু, ধরেন 8 ফিট বা 10 ফিট, অথবা বড় গাড়ি আপনারা কিনতে পারতেছেন না রোডের জন্য, অথবা যে আপুর আসলে গাড়ি চালাতে চাচ্ছেন ঢাকা সিটির মধ্যে, ঢাকা সিটির বাইরে, অথবা ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্তে চাচ্ছেন, এবং যেসব এরিয়াতে মূলত আপনার গ্যাস নেই, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। আপনারা 1 লিটারে অনায়াসে 14 বা 15 মোটামুটি যেতে পারবেন কিলোমিটার। তো সব কিছু মিলে যদি গাড়িটা আপনি নেন, আশা করি আপনার জন্য ভালো হবে। তো এখন আসি প্রাইজে, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 5,80,000 টাকা, আর এটা হয়তো বা কিছুটা কমাবে তারা। তো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে নিচেও নাম্বার দিয়ে দেবো। তো শুধুমাত্র যারা এই গাড়িটা কিনতে ইন্টারেস্টেড, আপনারা ফোন দিবেন, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না, এবং আপনাদের যদি বাজেট থাকে আসলে কিনবেন তাহলে ফোন দেবেন। অনেকে আসে বিদেশ থেকে, ফোন দেয় বলে যে ভাই আমি শিওর গাড়িটা নেব, 2 দিন পর আসতেছি, আপনি আপনার জন্য গাড়িটা রাখেন, কাউকে দেখেন না, পরে 2 দিন পর দেখা যায় ওই লোক আর আসে না। তো এরকম আমরা যার ভিডিওগুলো করি বা যাদের ভিডিওগুলো করি, তারা এরকম আমাদের অনেক কমপ্লেন করে যে ভাই এরকম বিদেশ থেকে ফোন দেয়, অনেক কিছু বলে, পরবর্তীতে আর এরকম মানে আমরা যখন বসে থাকি অনেক সময় যে ওনারা বলতেছে যে আমাদের লোক পাঠাচ্ছি বা এরকম আসতেছে আর আসে না, ফোন দিলে আবার ফোন ধরেও না। তো এই জন্য আসলে বিদেশি যারা ভাইরা আছেন, এরকম আসলে করলে হবে কি, তারা একটা সময় হয়তো বা বিদেশ থেকে যারা ফোন দেন তাদের কিন্তু ফোন আর রিসিভ করবে না। তো দয়া করে এই জিনিসটা করবে না, সবাই খারাপ না, আমি বলতেছি না সবাই খারাপ, তো কিছু কিছু মানুষের জন্য কিন্তু সবাই কালার হয়ে যাচ্ছেন। তো এই জিনিসটা দয়া করে করবেন। আপনারা যদি আসলে কিনেন, আপনারা নিজেদের যদি ঢাকায় লোক থাকে আপনারা লোক পাঠিয়ে দেবেন, সরাসরি দেখবেন, আর আপনারা যদি আসতে চান আসবেন, তো ফোনে অযথা মানুষকে বিরক্ত করবেন না।